একটু আপনাকে দেখাই যে এখন একটা এমন একটা অবস্থা চলছে যে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন, আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই। ম্যাক্সিমাম পরিবারে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই। বেশিরভাগ পরিবারে আপনি যান, দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই। বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই, রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক, ঠিক আছে। বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদ্যতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না, প্যারেন্টিংসগুলো ঠিক নাই, খাবারের উৎসগুলো ঠিক নাই, অপসংস্কৃতি আছে পরিবারে, এখন মাদক ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, পর্ন ঢুকে গেছে, ঠিক আছে, এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে, মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে হৃদ্যতা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে। এতে করে পরিবারে ডিভোর্স বাড়ছে, যেমন প্রতি এক ঘন্টায় ঢাকায় একটা করে ডিভোর্স হয়, মানে প্রতি চব্বিশ ঘন্টায় চব্বিশটা ডিভোর্স ঢাকায় হয়, এবং আমেরিকার মতো কান্ট্রিতে প্রতি ১৩ সেকেন্ডে একটা করে ডিভোর্স হয়, ঠিক আছে। দেখা যায় গড়ে প্রতিদিন এই বিশ্বে গড়ে প্রতিদিন ২৯ জন মানুষ আত্মহত্যা করছে এখন ফ্রাস্ট্রেট হয়ে, পারিবারিকভাবে পারিবারিক কলহের শিকার হয়ে দেখা যায় গড়ে প্রায় ৩০-৪০% মেয়ে এখন পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, যৌতুকের কারণে, আপনার পরকীয়ার কারণে। আর পরকীয়ার কথা তো বলতেই ভুলে গেছি যে ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া চলছে, স্বামী স্ত্রী কিনে সন্তুষ্ট না, স্ত্রী স্বামী কিনে সন্তুষ্ট না, দেখবেন পরকীয়া এটা কমন হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম পরিবারে আপনি দেখবেন যে পর্ন ঢুকে গেছে, জেনা ঢুকে গেছে, মানে জেনাটাকে সহজ করে ফেলা হচ্ছে। এবং প্রগতির নামে আমরা এখন এমন এমন কিছু কালচার লালন পালন করছি যেগুলো আস্তে আস্তে আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে দিচ্ছে। তো পরিবারের অবস্থা এখন ভয়াবহ খারাপ, আত্মহত্যার প্রবণতা বাড়ছে, যৌতুক বাড়ছে, আপনার মাদকাসক্ত ছেলেমেয়ের সংখ্যা বাড়ছে, হ্যাঁ পর্ন অ্যাডিক্টেড ছেলের সংখ্যা বাড়ছে। এরা না দেশকে কিছু দিতে পারছে, না সমাজকে, না জাতিকে, এরা কিন্তু আসলে সম্পদ না, এরা বরং বোঝা হচ্ছে। দুনিয়াবী বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এতে পরে দিনটা কিন্তু সংকুচিত হচ্ছে। তো এগুলো বলতে থাকলে অনেক সময় চলে যাবে। তো এক কথায় পরিবারের ভাঙনটা এখন বেশি এবং পরিবারের নীতি নৈতিকতার অবস্থা খুব খারাপ। এর কারণগুলো আমরা ফাইন্ড আউট করলাম, কী কী কারণ। এক নাম্বার ধরেন কোরআনের তালিম চর্চা উঠে যাওয়া, তাওহিদ উঠে যাওয়া, শিরিকের অনুপ্রবেশ, সুন্নত উঠে যাওয়া, বেদাতগুলো ঢুকে যাওয়া, পরিবারে হারাম রিজিক ঢুকে যাওয়া, পরিবারে কর্তাদের নীরব ভূমিকা, হ্যাঁ পরিবারে হাজরা আলাইহিসসালামের মতো মা না থাকা, পরিবারে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো স্ত্রী না থাকা, অনেক কারণ। এরপরে বাইরের সংস্কৃতির অনুপ্রবেশ, হ্যাঁ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যৌনতা, এই সব কিছু মিলে কিন্তু পরিবারগুলো ক্রাশ করছে এখন। এতে করে দেখবেন অনেক সমস্যা হচ্ছে, যৌতুক টৌতুক তো বললাম, সবচেয়ে বড় কথা আপোষের যে মিল মহব্বত ওয়াজা আলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং পরিবার যখন এরকম ভাঙনের শিকার হচ্ছে তখন দেখবেন সমাজের মধ্যে স্ট্যাবিলিটি নষ্ট হচ্ছে, এবং এই সমাজগুলো দিয়ে আপনি কখনো আদর্শ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এখন আসেন, জাস্ট এখান থেকে আমি আলোচনার শেষের দিকে যাব অল্প সময়ে, যে আমরা এখন কী কী কাজ করলে কীভাবে স্টার্ট করব আর কীভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা দুই রকম, এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে, মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনও ঢোকেন নাই আপনারা এখনও সৌভাগ্যবান, এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আট দশটা পরিবারের মতো হবে না ইনশাল্লাহ। প্রথমে বলি তাদের কথা যারা পরিবারে ঢুকে গেছি আমরা, তাদের কাজ কী, তাদের প্রথম কাজ হচ্ছে ঠান্ডা মাথায় বিশ্বের পরিস্থিতি, সমাজ, দেশের পরিস্থিতিগুলো নিয়ে চিন্তা করা, ঠান্ডা মাথায় যে হচ্ছেটা কি আসলে। যখন দেখবো যে না আসলে ভালো কিছু হচ্ছে না, খারাপ হচ্ছে, তখন আপনার ভুলটা কোথায় সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনার ভুলটা কোথায় ছিল, আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে ফ্যামিনিস্ট, আপনি এমন একটা পরিবার গঠন করেছেন যেখানে আপনি কোরআনটা চালু করতে পারেন নাই, সবাই নামাজ পড়ছে না, সবাই পর্দা করছে না, হ্যাঁ নিয়মিত তালিম হচ্ছে না। এখন আপনার কাজ কি, আগে তওবা করে ফিরে আসে, ফিরে এসে আপনি জ্ঞান চর্চা শুরু করেন, আপনি নিজে রোল মডেল হয়ে দেখান, জ্ঞান চর্চা করে, আমল করে, পর্দা করে, ইসলামের জন্য কিছু করে একটা রোল মডেল স্থাপন করে দেখান, দেখিয়ে পরিবারকে আহ্বান করেন যে তোমরাও এদিকে আসো। এবং আপনার যত ক্ষমতা আল্লাহপাক দিয়েছেন পরিবারে, অর্থনৈতিক ক্ষমতা বা স্বামী হিসেবে ক্ষমতা, বাবা হিসেবে ক্ষমতা, এটা আপনি পরিবারে প্রয়োগ করেন, প্রয়োগ করে পরিবারটাকে লাইনে আনার চেষ্টা করেন। এরপরে চেষ্টা করতে 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 যদি কোনো কাজই না হয় শেষ পর্যন্ত, অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখন তাদের ভার আল্লাহর হাতে ছেড়ে দেন, আপনি আপনার কবরের ফিকির করেন, ব্যাস যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হকটা আল্লাহর কাছে চেয়ে নেন।
আর দ্বিতীয় হচ্ছে তারা যাদের পরিবার এখনও শুরু হয়নি, আপনারা কীভাবে স্টার্ট করবেন। প্রথমে বলবো জ্ঞান চর্চা এখনই করে নেন, জ্ঞান অর্জনটা এখনই করে নেন। পরিবার গঠন হয়ে গেলে অনেক রেসপন্সিবিলিটি আসবে, তখন ডিফিকাল্ট। তো জেনারেল লাইনের পড়া, ইসলামিক পড়া একটা ব্যালেন্স করেন। আমি বলছি না জেনারেল পড়া ছেড়ে দেন, আমি এটা কখনও বলি নাই, ওটা পড়াশোনা করেন, ইসলামিক পড়াশোনাগুলো করেন, একটা ব্যালেন্স করেন। করে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, কুরআন তেলাওয়াত করেন, আলেম ওলামার সোহবতে যান, হ্যাঁ আত্মশুদ্ধিমূলক কাজ করেন, সমাজকল্যাণমূলক কাজ করেন। পাশাপাশি আরও বলবো যে দিনই কাজে ব্যস্ত থাকেন, দিনই কাজে ব্যস্ত থাকেন, ভালো কাজে ব্যস্ত থাকেন। এভাবে নিজের ভিতরটাকে আগে পরিশুদ্ধ করে নেন। এরপর আপনি একটা হালাল রিজিকের চেষ্টা করেন, একটা হালাল পবিত্র রিজিক হোক, সেটা কৃষিকাজ। লজ্জার কিচ্ছু নাই, কৃষিকাজ লজ্জার কোনো প্রফেশন নয়, গর্বের প্রফেশন। কারণ আল্লাপাক বহু নবীকে রাখালি করিয়েছেন, পশুপালন করিয়েছেন। জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাপাক পশুপালন করিয়েছেন 8 বছর 10 বছর, এগুলো কোনো লজ্জার প্রফেশন নয়, এটা গর্বের প্রফেশন। আপনি হালাল রিজিক, অর্থনীতি হোক, আপনার কৃষিভিত্তিক হোক, বা ব্যবসা করেন হালাল কোনো, বা গভর্নমেন্ট জব, বড় বড় গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করেন, সেটাও ভালো। যদি না পান, বেসরকারি জব পান, আলহামদুলিল্লাহ। খেয়াল রাখবেন, জব করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে এবং রিজিকের সন্ধান করতে গিয়ে আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার রিজিকে হারাম যেন ঢুকে না যায়, আপনাকে যেন সুদ খেতে না হয়, আপনাকে যেন ফ্রি মিক্সিংয়ে যেতে না হয়, এগুলো খেয়াল রাখেন। খেয়াল রেখে একটা হালাল রিজিকের সোর্স আগে বের করেন। প্রয়োজন উদ্যোক্তা হন, নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেন, উদ্যোক্তা হয়ে নিজে কিছু প্রতিষ্ঠা করে দেখান, এমন কিছু করেন। এরপরে আপনি বিএড ফিকিরটা করেন, রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন, হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ, যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখার দরকার নেই, কিছু দেখার দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন। আপনি নিজে জেনায় যায়েন না, নিজে পর্ণে যায়েন না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায়েন না। যদি আপনি যান, তাহলে আল্লাপাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পায়, ঠিক আছে, যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাপাকের একটা সুন্না। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন, আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। তা আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন, আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, ঠিক আছে, করো আদেশটা এমন নয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ, তুমি দেখো দিন। নবীজি বলছেন তুমি দিন দেখো, নাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তুমি। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাঁটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কী করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ, ঠিক আছে। তার হিস্ট্রি ঘাঁটেন যে সে কোথায় পড়াশোনা করেছে, কী করেছে না করেছে। তার পরিবারের বায়োডাটা ঘাঁটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কি না, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে। তার মাকে দেখেন, তার মা পর্দা করে কি না, তার মা ইসলামের উপর আছে কি না। তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে, ওই আজহারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না, যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়। এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন, আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন, করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ, আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ।